রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। ছত্রিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ বড় ধাক্কা কংগ্রেসের। তিন রাজ্যে ভোটের ফল, চব্বিশের লোকসভায় ইন্ডিয়া জোটে কি প্রভাব ফেলতে পারে, এবার সেই নিয়েই মুখ খুলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, সব এফেক্ট নেগেটিভ হবে তার কোনো মানে নেই, পজিটিভও হতে পারে। আরো বেশি শক্ত হয়ে বিজেপিকে হারানোর জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ইন্ডিয়া মানে তো একটা ব্লক, INDIA ব্লক, সেটা বিজেপিকে হারাবার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং সেই তার যারা লিডারশিপ তারা তো বলেছেন যে না, দ্যাট উইল কন্টিনিউ, এবং সেটাই হবে। আমি যতটুকু শরদ পাওয়ারের একটা দেখেছি, তিনি যা বলেছেন, নানান যে কোনো ঘটনারই অন্য আরেকটা ঘটনায় এফেক্ট হয়, কোনো এফেক্ট কোথাও হয় না তা না, কিন্তু সব এফেক্ট যে নেগেটিভ হবে তার তো কোনো মানে নেই, বরং পজিটিভও হতে পারে। ও তাই, অনেক রকম তালগোল পাকালো, তাহলে আরও বেশি শক্ত হয়ে বিজেপিকে হারানোর জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে।